নমস্কার, আমি সম্রাট। ওয়েলকাম টু 9 PM মোটিভেশন। রাহু বৃষ রাশিতে ট্রানজিট করলো, দেড় বছর থাকবে, আমাকে আগে এই জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে। আগে আমি রাহু ট্রানজিট করছে, রাহু ভালো জায়গায় এসছে, রাহু ভাই আমাকে ভালো দেবে, আগে সাউথ ওয়েস্ট কর্নারকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই। গেল এবার আমি যখন রাহুকে নিয়ে এবার আমি নবতারা চক্র দেখে যাব, কারণ নবতারা চক্র খুব ভাইটাল পয়েন্ট। আমি যে নবতারা চক্রে রাহু দেখে নিন আপনার জন্ম নক্ষত্রে না সম্পদ নক্ষত্রে, যদি জন্ম নক্ষত্র হয় তাহলে ভালো, যদি সম্পদ নক্ষত্র হয় তার মানে আপনার ওয়েলথকে রাহু এখন এনহ্যান্স করবে, বাড়াবে নবতারা চক্রে যদি আপনার সম্পদ তারায় হয়। জন্ম হয়ে গেল, আপনার সম্পদ হয়ে গেল, জন্ম সম্পদ বিপদ ক্ষেম, রাহু এইগুলো যদি বিপদে থাকে তার মানে সেখানে বিপদ আসছে, যদি ক্ষেম হয়, ক্ষেম মানে কি কল্যাণকারী, তার মানে রাহু যখন কল্যাণকারী জায়গায় আপনার নবতারা চক্রে, আপনার নবতারা চক্রে আপনার কল্যাণকারী তারা দিয়েছে পাস করছে, তার মানে বুঝতে হবে সে আপনাকে কিছু কল্যাণকর কল্যাণমূলক জিনিসের মধ্যে সে আপনাকে নিবদ্ধ করবে। প্রত্যরিতে যদি যায় আপনার শত্রু বৃদ্ধি হবে, আপনার যদি বধে যায় তার মানে আপনাকে সে বিঁধবে, আপনাকে সে কখনোই শান্তিতে থাকতে দেবে না, সবসময় সে একটা সবসময় সে বিঁধবে, সে আপনাকে তিরস্কারের জায়গায় ফেলবে, আপনার সাথে কারোর মনোমালিন্যতা হচ্ছে, কারোর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনার কথা মানুষ ঠিকভাবে নিচ্ছে না, তার মানে প্রত্যরী তারায় কোথাও না কোথাও আপনার রাহু প্রত্যরী তারা দিয়ে পাস করছে। যদি মিত্রে থাকে তার মানে রাহু আপনার সাথে মিত্রসুলভ আচরণ করবে, রাহু আপনার সাথে আপনার জীবনে রাহু এখন মিত্রসুলভ, এই 18 মাস আপনাকে মিত্রসুলভ কিছু প্রদান করবে রাহু। যদি সে অতি মিত্রে থাকে তার মানে অতি আরও বেশি ভালো করবে, একটা মিত্র তারপরে অতি মিত্র, তার মানে নবতারা চক্রকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, তার কারণ এই নবতারা চক্রে, নবতারা চক্র কেন, আপনার যে 3টে নক্ষত্র রাহু যে পাস করবে এখন, মৃগশিরা রোহিণী কৃত্তিকা, এই যে 3টে নক্ষত্র পাস করবে, এই 3টি নক্ষত্র আপনার নবতারা চক্র অনুযায়ী কোন কোন তারায় পড়ছে। রাহু যদি ধরে নেওয়া যাক আপনার এখন মৃগশিরায় বসে রয়েছে, আপনার মৃগশিরা নক্ষত্রে জন্ম, আপনার জন্ম নক্ষত্র দিয়ে যদি পাস করবে যখন, সে আপনাকে বেটার ফল দেবে। অতিমিত্রে গেল সে আরেকটু বেটার করবে, কারণ আবার তো পাস হচ্ছে, এইভাবে বিষয়টা বোঝাতে পারছি তো। সে যদি এবার ধরে নেওয়া যাক কারো যদি ওটা প্রত্যরী হলো বা কারো যদি বধ হলো তাহলে সেটা খারাপ ফল, আর যদি সম্পদে যায়, যদি আমার খেমে যায়, যদি আমার মিত্রে যায়, যদি আমার অতিমিত্রে যায়, তার মানে আপনি এখন গেইনিং পার্টে আছে, তার মানে আপনার এই যে 3টি নক্ষত্র যে রাহু পাস করবে, এই 3টি নক্ষত্র আপনার নবতারা অনুযায়ী চক্র অনুযায়ী কোন কোন তারার মধ্যে পড়ছে। যদি ভালো পড়ে তাহলে আপনি ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন, যদি খারাপ পড়ে তাহলে আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, এটা প্রাইমারি, সবার আগে এটা আমাদের দেখে নিতে হবে। কারণ ট্রানজিট গোচর এমন একটা বিষয়, গোচর আপনাকে রাতারাতি বড়লোক করবে, গোচর আপনাকে রাতারাতি গরিব করে দিতে পারে, গোচর আপনার হওয়া কাজকে পণ্ড করে দিতে পারে, আবার গোচর আপনার পণ্ড কাজকে গুছিয়ে আবার সুন্দর করে বের করে দিতে পারে। তার মানে গোচরের উপর অনেক ভূমিকা থাকে, যেমন শনি এখন মকর রাশি পাস করছে, তাহলে মকর রাশিতে শনি শ্রবণা নক্ষত্র পাস করবে, উত্তরাষাঢ়া পাস করবে, ধনিষ্ঠা পাস করবে, তার মানে 3টি করে নক্ষত্র পাস করতে হচ্ছে, তার মানে এই 3টি করে নক্ষত্র আপনার নবতারায় কী কী তারা পেয়েছে, বিশেষ দ্রষ্টব্য। এই বিশ্লেষণগুলো আমার আমার মনে আমার ব্যক্তিগত এটা আমার মত, আমার মনে হয় কোথাও না কোথাও আপনারা যখন অ্যানালাইসিসে যান, আপনারা যখন জ্যোতিষ জন্মছক নিয়ে একজন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হন, তখন হয়তো এগুলোর গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে, আপনাদের একটা একটা গতে বাঁধা প্রেডিকশান, একটা গতে বাঁধা প্রেডিকশান আপনাদের হাতে লিখে দিয়ে আপনাদেরকে ছেড়ে দেবে। চুলচেরা বিশ্লেষণ যদি করতে হয় আপনার ডেইলি লাইফের, আপনার প্রতি সেকেন্ডে কী হবে, আপনার প্রতি ঘন্টায় কী হবে, আপনার প্রতি মিনিটে কী হবে, আপনার প্রতি দিন কী হবে, আপনার প্রতি সপ্তাহে কী হবে, আপনার মাসে কী হবে, এই মাসিক হিসেবে, এই সাপ্তাহিক হিসেবে, এই মিনিটের হিসেবে, সেকেন্ডের হিসেবে যদি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে নিতে হয় তাহলে মেন যে পার্ট সেটা হচ্ছে আমাদের চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হবে। আর চুলচেরা বিশ্লেষণ, কারণ আমি যে কথাগুলো আপনাদেরকে যে টপিকগুলো নিয়ে বলছি, কারণ এত কিছু এর মধ্যে নিবদ্ধ রয়েছে। আজকে রাহুকে নিয়ে যখন আমি আলোচনা করব তার মানে রাহুর আলোচনাকে আমাকে পুরো গাঁটতে হবে। রাহু যদি এখন কার যার যার মেষ রাশি, রাহু তার মানে দ্বিতীয় বসুর, তার মানে ফিন্যান্সকে দেখছে, যাদের যাদের বৃষ রাশি তার মানে চন্দ্রের উপর রাহু চলে গেল। আর একটা জিনিস বলি, এনার্জি নিয়ে কথা হচ্ছিল, যে চন্দ্রের কথা আসলো আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এনার্জির সাথে এনার্জির লড়াই হচ্ছে। তার মানে আমি কোনো এক সময় আপনাদেরকে বলেছিলাম যে এই যে রাহু আর চন্দ্র যদি এক ঘরে থাকে আমরা ধরি সেটাকে গ্রহণ দোষ, বলি না আমরা যে রাহু চন্দ্র এক ঘরে তার মানে এটা গ্রহণ দোষ বলা হয়, রাহু আর রবি যদি এক ঘরে থাকে তাহলে সেখানে গ্রহণ দোষ হয়। কিন্তু আমরা গল্পে কি সেটা পেলাম,
আপনারা খুব ভালো করে মন দিয়ে আমার গল্পগুলো যদি শোনেন বা আমার প্রতিটা পর্ব যদি আপনারা ভালো করে মন দিয়ে চোখ বন্ধ করে শোনেন তাহলে আপনারা যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে রাহু গ্রাস করছে সূর্যদেবকে। আজকে গ্রাস করলো সূর্যদেবের এক টেম্পারেচার, আগামীকাল যখন রাহু গ্রাস করছে সূর্যদেবের টেম্পারেচার কিন্তু আরেক রকম। তার মানে সূর্যদেব তার টেম্পারেচারকে বাড়াচ্ছে, বৃদ্ধি করছে, এনহ্যান্স করছে। তাহলে গ্রহণ কি করে হলো? তার মানে গ্রহণ তো হলো না। আমি এর আগে বলেছিলাম আপনাদের একটা সূত্র যে আমাদের শাস্ত্র কোথাও না কোথাও বলছে যে রাহু আর রবি যদি এক ঘরে থাকে রবির তেজ বাড়ে, রবির গতি বাড়ে, চন্দ্রের তেজও বৃদ্ধি হয়, এরা দ্রুত গতি সম্পন্ন হয়। অর্থাৎ রাহু আর রবি যদি এক ঘরে থাকে মনে রাখবেন আপনার রবি কিন্তু বেটার হলো। তার কারণ রবি চেষ্টা করবে রাহুর থেকে বেশি এনার্জি নেওয়ার। একদম সায়েন্সটাকে বুঝুন। আজকে আপনার একটা আমি একটা বাচ্চা ছেলে, সে পড়াশোনা করছে, আমি ধরে নিলাম এতদিন পর্যন্ত সে ঠিকঠাক ছিল না, কিন্তু যখনই তার রাশিতে আমি ধরে নিলাম ছেলেটির বৃষ রাশি বা আমি ধরে নিলাম ছেলেটির বৃশ্চিক রাশি। কেন বৃশ্চিক রাশি ধরছি তার সোজা সপ্তাহ হিসেবটা আগে বলে দিই। বেসিক্যালি রাহুর পাঁচটা দৃষ্টি থাকে, রাহু দুইয়ে দৃষ্টি দেয়, রাহু পাঁচে দৃষ্টি দেয়, রাহু সাতে দৃষ্টি দেয়, রাহু নয়ে দৃষ্টি দেয়, রাহু বারো নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি দেয়। রাহু যেখানে অবস্থান করে, তার মানে রাহু যখন এখন বৃষ রাশিতে থাকে রাহু এখন মেষ রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে, কুম্ভ রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে, মকর রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে, তারপর বৃশ্চিক রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে, রাহু কন্যা রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে, রাহু মিথুন রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে এই যে পাঁচটা ঘরে রাহু কিন্তু পূর্ণ দৃষ্টি ফেলবে। তার মানে রাহু যাদের যাদের, তার মানে যাদের যাদের রাহু পূর্ণ যদি দৃষ্টি দেয়, ষাটকলা দৃষ্টি হলো, তার মানে রাহু কোন কোন রাশিকে হাই এনার্জাইজড করবে, সবার আগের পরিসংখ্যান। এইমাত্র আমি বললাম রাহু রবি যদি এক ঘরে থাকে, রাহু চন্দ্র যখন একত্রিত হয়ে যাবে, রাহু যদি রবির উপর অ্যাসপেক্ট দেয়, দৃষ্টি দেয়, রাহু যদি চন্দ্রের সাথে দৃষ্টি দেয়, তাহলে চন্দ্র আর রবির গুরুত্ব বাড়ে, চন্দ্র আর রবি নিজেদেরকে আরও আপলিফ্ট করে। তার কারণ সে জানে রাহু আমাকে গ্রাস করবে, কাজেই আমাকে আমার পাওয়ার বাড়াতে হবে, তার মানে এনহ্যান্স করতে হবে। তার মানে যাদের যাদের মেষ রাশি, যাদের যাদের বৃষ রাশি, যাদের যাদের মিথুন রাশি, যাদের যাদের মকর রাশি, যাদের যাদের বৃশ্চিক রাশি, যাদের যাদের কন্যা রাশি, এই ছয়টি রাশির উপর কী হবে, রাহুর প্রভাব এখন বিদ্যমান। অর্থাৎ রাহু এই ছয় রাশিকে বৃষ রাশিতে সে বসে রইল, আর বাকি পাঁচ রাশি যেগুলো বললাম, অর্থাৎ মিথুন, অর্থাৎ কন্যা, তারপরে বৃশ্চিক, তারপরে মকর, তারপরে মেষ, এই পাঁচ রাশিতে রাহুর ষাট কলা দৃষ্টি পড়ে থাকবে। তার মানে রাহু এই রাশি, রাশি মানে চন্দ্র, তার মানে চন্দ্রের উপর, আপনার চন্দ্রের উপর রাহু দৃষ্টি ফেলতে আরম্ভ করবে। তার মানে রাহু মেষ রাশির উপর দৃষ্টি ফেলল, মকরের দৃষ্টি ফেলছে, মকরের চন্দ্রকে হাই করছে, বৃশ্চিকে দৃষ্টি ফেলছে, বৃশ্চিকের চন্দ্রকে হাই করছে, কন্যায় দৃষ্টি ফেলছে, কন্যার চন্দ্রকে হাই করছে, মিথুনে দৃষ্টি ফেলছে, মিথুনের চন্দ্রকে হাই করছে। তার কারণ চন্দ্র তো যত, সূর্য যত নিজেকে এভাপোরেট করছে, চন্দ্রও তো নিজেকে এভাপোরেট করছে। না, এখানেই আলোচনা শেষ করলাম না, আলোচনা চলতে থাকবে। আপনারা অধীর আগ্রহে পরবর্তী পর্বের দিকে নজর রাখুন। আমি থাকব ঠিক আগামীকাল আবারও রাত্রি 9টায়। নমস্কার। মানে রাহুকে চন্দ্রের উপরে দৃষ্টি করেছে এই রাশিকে, এই আক্রমণ, এই যে ছটা রাশির কথা আমি বললাম, এই ছটা রাশির জাতক এবং জাতিকা একদম বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ প্রত্যেকে কোনো না কোনো কাজে আমরা ইনভলভ। তার মানে এখন বৃষ রাশি দুরন্ত গতিতে কাজ করা উচিত, মেষ রাশি দুরন্ত গতিতে কাজ করা উচিত, মিথুন রাশি দুরন্ত গতিতে কাজ করা উচিত, কন্যা রাশিরও দুরন্ত গতিতে কাজ করা উচিত।